নদিয়ার কৃষ্ণনগর হাই স্কুলের 100 জন ছাত্র আজ শিক্ষামূলক ভ্রমণে নদিয়া গেদে সীমান্ত পরিদর্শন করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে কাস্টমস অফিস গেদে স্টেশন কাঁদিপুর ঘুরে দেখেন। বিএসএফ এর উদ্যোগে স্থানীয় মানুষজনের সহায়তায় সীমান্ত এলাকায় ঔষধি গাছ ও সুগন্ধি গাছের ক্ষেত্র ঘুরে ঘুরে দেখেন তারা। সীমান্তে বিএসএফ এর কাজকর্ম সম্পর্কে পরিচিত হন। গেদে বিওপিতে 32 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার সুজিত কুমার ছাত্রদের বিএসএফ এর ব্যবহৃত অস্ত্রশস্ত্র সম্পর্কে ওয়াকিবহাল করান। সেখানে হয় ডগ শো। সীমান্ত এলাকা পরিদর্শন সেরে অভিভূত হয়েছেন ছাত্র শিক্ষক শিক্ষিকা। কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি সঞ্জয় কুমার জানিয়েছেন ছাত্ররা এই শিক্ষামূলক ভ্রমণ থেকে বিএসএফ এর কাজকর্ম এবং সীমান্ত সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছে। हर साल की तरह 15 अगस्त के समय पर और रक्षाबंधन के समय पर स्कूल्स अपने स्टडी टूर के लिए हमारे पास अप्रोच करते हैं और जो सीनियर क्लास के बच्चे होते हैं उनको बॉर्डर से अवगत कराना चाहते हैं और उसी श्रृंखला का ये पहला विजिट है जो कि हमारे बटालियन के एरिया में हुआ है। तो ये बच्चे आए हैं यहाँ पर, इन बच्चों ने अपने जो प्रोजेक्ट है उसके तहत बॉर्डर पॉपुलेशन से बात करी है, जवानों से बातचीत करी है और कुछ इनका प्रोजेक्ट होगा वो इन्होंने तैयार किया है।